সমস্ত বুদ্ধিজীবী মানুষজন, শিক্ষক এবং শিক্ষিকা, ছাত্র যুবকজন, জনের অপর নাম জীবন। পশ্চিমবাংলার মাননীয় চতুর্দিকে তো জল অপচয় হচ্ছে, সে নিয়ে আজকে আপনারা একটা অনুষ্ঠান করলেন, এ বিষয়ে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজির উদ্যোগে আজকে জল সংরক্ষণ দিবস ঘোষণা করেছেন, সেই হিসাবে আমরা কর্মসূচি নিয়েছি। সমস্ত জনসাধারণ এবং সমস্ত স্কুলের মাস্টারমশাইরা, শিক্ষিত সমাজ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, কারণ আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি যে জলের অপচয় বন্ধ করতে হবে, নাহলে আগামী প্রজন্মকে বাঁচানো যাবে। আমরা কৃতজ্ঞ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে উদ্যোগটা নিয়েছে। কেন্দ্র সরকার উচিত ছিল আরও আগে উদ্যোগ নেওয়া। যাই হোক, আগামী দিন আমরা চেষ্টা করবো সব জায়গাতে যাতে এই জলের অপচয় বন্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? প্রায় আমাদের বিভূষণপুর গ্রাম পরিষদের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তাদের সমস্ত মাস্টারমশাই ছিলেন। আমি সাধারণ মানুষ এসে নিজেরা পায়ে পা মিলেছে, আইসিডিএস কর্মী থেকে আরম্ভ করে, আশা কর্মী থেকে আরম্ভ করে, আমাদের সঙ্গে যুক্ত যে সকল সবাই প্রায় ছিলেন, এবং সাধারণ মানুষরাও নিজে উদ্যোগে এগিয়েছে। আজকে সুন্দরভাবে হয়েছে, আজকে খুব সুন্দরভাবে হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। আমরা আগামী দিনে প্রচারটাকে করে গ্রাম স্তরে মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নাম অরূপ সুন্দর কন্ডা, বিভীষণপুর প্রধান।